चार प्लेट पार्सल हो गया भाई। গুড মর্নিং বন্ধুরা, আজকে কালীঘাট চত্বরে অর্থাৎ হাজরার মোড়, কালীঘাট তো বুঝেই গেছেন হাজরার মোড়ের কাছাকাছি, তো হাজরার মোড়ের কাছাকাছি সব থেকে ফেমাস যদি ব্রেকফাস্ট হয় একটাই এই চত্বরে, একটাই ব্রেকফাস্ট, সেটা হচ্ছে ডাল পুরি আলু কষা আর তার সাথে সয়াবিন কষা থাকে। তো আজকে কার কাছে খেতে এসেছি, এক ফেমাস ব্যক্তি এখানে, মানে হাজরা কাঁপাচ্ছে যাকে বলে, হাজরা মোড় কাঁপাচ্ছে একজনই আছে, তো তার কাছে আজকে ব্রেকফাস্ট করব। তো চলুন, কার কাছে এসেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। তো আজকাল দেখছি এই দোকানটা খুব ফেমাস হয়েছে, এই দোকানের নাম হচ্ছে ছোটুদা, মানে দোকানের কিছু নাম নেই, স্থানীয় লোকেরা এখানে সবাই চেনে। তো ইনি সকাল 9টা থেকে 12টা অবধি কিন্তু ডাল পুরি আর আলুর দম তার সাথে সয়াবিন কষা বিক্রি করে। আর পিছনে দেখতে পাচ্ছেন মা তারার ছবি, মানে মা তারার ভক্ত কিন্তু কলকাতায় অনেকেই আছে, আর যারাই দেখছি মা তারার ভক্ত মোটামুটি তাদের দোকানে সেল কিন্তু পাম্পার সেল। নিত্য পথযাত্রী থেকে শুরু করে অটো চালক, বাসের ড্রাইভার, বাসের কন্ট্রাক্টর সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করে, আর এখানে স্থানীয় লোকজনেরাও খাওয়া দাওয়া করে। আজকে সকাল সকাল চলে এসেছি ছোটুদার দোকানে, একদম হাজরার মোড়ের কাছেই, একদম সেই লাল লাল কষা আলুর দম। তোমার এই আলুর দমটা কত কিলো পার ডে বানাও সেটা বলতে পারবো? সেটা কোন হিসাব নেই, হিসাব থাকে না, হিসাব থাকে না, যেরকম সেল সেরকম। আচ্ছা, আর ডালপুরির হিসাব আছে? কোনো নেই, কোনো হিসাব নেই। আচ্ছা, কোনো হিসাব নেই বলছে। 40 টাকা রাখো, 60 টাকা। এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন কষা, এখানে আলু কষা, আর শাল পাতায় সব থেকে ভালো জিনিস, শাল পাতা ইউজ করা হয়। এই আচারটা একটু দেখো, এটা হচ্ছে লঙ্কার আচার, দেখুন এটা হচ্ছে লঙ্কার আচার, একদম ফ্রাই করা মশলা দিয়ে। এই দেখুন জাস্ট স্টকটা শুধু দেখুন, মানে পুরো সাজানো আছে, কত পিস আছে নিজেও জানে না ছোটুদা, প্রচুর, আনলিমিটেড। আচ্ছা, তোমার কি প্রতিদিন বসো এখানে? প্রতিদিন রবিবারও? আচ্ছা, একদিনও বন্ধ থাকে না বলছে, প্রতিদিন বসে। আর তোমার দামটা একটু বলো, কি কি দাম আছে? ডালপুরি আলুদম সব মিলিয়ে 5টা 25 টাকা। 5টা 25 টাকা। আচ্ছা, আর সয়াবিন কষা দাও তার সাথে সব সঙ্গে ওর মিশিয়ে, আচ্ছা মিশিয়ে সব কিছু নিয়ে 25 টাকা নেওয়া, 5 টাকা করে পিস। এই দেখুন লাল লাল আলু কষা, আর এদিকে সয়াবিন আছে, সয়াবিনটার সাথে ছোলাও দেখতে পাচ্ছি নাকি, ছোলা আছে। এই দেখো, ও জাস্ট কালারটা এখানে পার্সেলও যাচ্ছে প্রচুর। তুমি এখানে কতদিন ধরে ব্যবসা করছো? অনেকদিন, পার্সেল তো আপনাদের অনেকদিন ধরেই বলছে, 15-20 বছর হবে, আরো বেশি হবে। আর এখানে ছোটুদার ছেলে পেঁয়াজ কাটছে এখন, দেখুন টাটকা পেঁয়াজ। তো আলাদা করে আপনারা পেঁয়াজ নিতে পারেন, কিন্তু এই তরকারি দুটোই পুরো নিরামিষ, ডালপুরি তো নিরামিষ হবেই, আর আলুর দম, আলু কষা, এই সয়াবিন কষা সব কিন্তু নিরামিষ। তুমি কটা থেকে ওঠা, কটা থেকে তৈরি করো? আমি 4টার সময় উঠি ভাই। আর কটা থেকে তৈরি করো? 5টা থেকে তৈরি করো, মানে তরকারি পাতি সব 5টা থেকেই রেডি হয়? না না, আলু দম সকালবেলা 8টা 9টার সময়, 8টা 9টার সময় সকালবেলা হয়ে যায় আলু দম? আচ্ছা, আলুর দমটা পুরি 5টা দিয়ে, আর ময়দাটা যখন ওঠা তখন থেকেই মাখা শুরু করো নাকি? আচ্ছা, এখানে অনেক লোক খাওয়া দাওয়া করছে, দেখুন পাশে অনেক লোক আছে চারপাশে। এই দিকটা হাজরার মোড়, আর এই দিকটা হচ্ছে কালীঘাটের 1 নম্বর গেট, আর এইখানে বসে কিন্তু ছোটুদা সকাল 9টা থেকে 12টা অবধি বসে, 12টা সাড়ে 12টা 1টা যতক্ষণ মাল শেষ হবে ততক্ষণ কিন্তু বসে থাকে, আর ডেলি বসে কিন্তু। আর একটা ল্যান্ডমার্ক আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে তন্দুরি দরবার দেখতে পাচ্ছেন, এই তন্দুরি দরবারের কিন্তু অপোজিটেই পেয়ে যাবেন ছোটুদাকে। এখানে মাল শেষ না হতে হতেই আবার কিন্তু সাইকেলে করে নিয়ে আসা হয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন আলুর দম, এই দেখুন
এখানে আলুর দম, এখানে কিছু একটা তরকারি আছে, আর এই হচ্ছে ডালপুরি। ও ভেতরে এইখানে আবার সয়াবিন কষা। তো আজকে কিন্তু নিয়ে নিয়েছি চার পিস ডালপুরি, তার সাথে পেঁয়াজ, আর এরকম সয়াবিন আলু কষা, আচ্ছা ছোলাও আছে, সরি আমি বারবার ভুলে যাচ্ছি, আর এখানে আলু কষা আলাদা করে, আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছে কিন্তু। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। এই দেখুন ডালপুরিগুলো এত সফট, একদম নরম তুলতুলে, একদম নরম, একদম সফট। একটু দেখাই আপনাদের ডালের পরিমাণটা কতটা আছে। এই দেখুন তো ভেতরে খুলতেই জাস্ট এরকম, এই দেখুন ডালের পোর্শনটা দেখুন, এই দেখুন ডাল দেখছেন, পুরো ডালে ভর্তি ছোলার ডাল ভেতরে। তো চলুন একটু তরকারি দিয়ে খেয়ে দেখি প্রথমে। একদম এত নরম, এই দেখুন জাস্ট নরমটা দেখুন, আঙুলে করে ছেড়ে যাচ্ছে, আর ঝরে ঝরে কিন্তু ডাল পড়ছে, দেখুন ঝরে ঝরে ডাল পড়ছে। এই যো আলু কষা, আলুর দম যেটা বললি, এই চত্বরে যে মানে সবাই যারা ডালপুরি বিক্রি করে, অনেকজন ডালপুরি বিক্রি করে, প্রায় আপনারা 100-200 ডালপুরি বিক্রেতা পেয়ে যাবেন এখানে, এই চত্বরেই ঘোরাঘুরি করে। তো এইখানে সবাই কিন্তু একই জিনিস বানায়, আলু কষা সয়াবিন। খেয়ে দেখি প্রথমে সকাল সকাল ব্রেকফাস্ট। মুখ ছেড়ে যাবে একদম, যারা একটু স্পাইসি নোনতা খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। তো আলু কষাটা সেই লাগলো, আর এখানে ছোলার একটু তরকারি, সয়াবিন এক টুকরো, হ্যাঁ এই দেখুন একটা করে সয়াবিন, সয়াবিনটা একটু কমই দিচ্ছে, 1 পিস 2 পিস করে এরকম দিচ্ছে, আলুটা আনলিমিটেড। নুনের ভাগটা একটু বেশি, এই জিনিসটা সেরা লাগে বল। যতগুলো নন বেঙ্গলে বিহারি কাকু জালপুরি বানায় সবাই কিন্তু মিরচি ভাজিটা বানায়, হেভি লাগে, হেভি। তার সাথে কাঁচা পেঁয়াজ আলাদা করে দেয়, আর তরকারি আমি আগেই বললাম নিরামিষ, কিন্তু যারা নিরামিষ সকাল সকাল ব্রেকফাস্ট করতে চান এখানে চলে আসুন। সালাদ দেখে যান, লাভলি দেখে তো আপনাদের লোভ লাগছেই, বুঝতেই পারছি। তো লোভ সংবরণ করে ভিডিওটা দেখুন, আর তাড়াতাড়ি ভিডিওটা দেখার পরের দিনই চলে আসুন কিন্তু ছোটদার দোকানে, খাওয়াটা শেষ করি। এই দেখুন বাক্স শেষ, আবার এক ক্যান সয়াবিন কষা নিয়েছি। ওরে বাপরে সালাদটা দেখুন, এই দেখুন এক ঝুড়ি ডালপুরি। এবার ওখান থেকে দেওয়া হবে নাকি? এবার ওখান থেকে দেওয়া হবে, আচ্ছা আর বাক্সে ভরা হবে না, ওখান থেকে দেওয়া হবে। তো ছোটদার ডালপুরিটা খেলাম, আপনারা যদি এখানে আসেন ডালপুরি খেতে অবশ্যই ছোটদার দোকানে একবার ভিজিট করুন, মানে হাজরার মোড়েই, আপনাদের লোকেশনটা বলে দিলাম। তো আমার তো অসাধারণ লেগেছিল, তবে একটু নুনটা বেশি, ঝাল টাল ঠিক আছে, নিরামিষ মানে শরীর খারাপও করবে না, পেট খারাপ করবে না, যাই হোক ডেলিও খেতে পারেন। আমার তো অসাধারণ লাগলো, আপনাদের কেমন লাগলো, মানে ভিডিও দেখার পরে যারা খাবেন তাদের কথা বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশেই ঘন্টা বাজছে, আমারও যাওয়ার সময় হয়ে এলো। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর হাজরা থেকে যারা প্রথম ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, আর ইনস্টাগ্রামে যারা দেখছেন অবশ্যই অবশ্যই একটু ফলোয়ারটাকে বাড়ান, আর কিছু বলার নেই আমাদের, এক জায়গাতে ফিক্সড হয়ে গেছে। যাই হোক আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।